নমস্কাৰ টাইম এটলে মই প্ৰাঞ্জল প্ৰতিম খাজৰিকা আপোনালোক সকলোকে স্বাগতম জনায় এই মুহূৰ্তত অতিকৈ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিবলৈ বিচাৰিছো কিয়নো বিহপুৰিয়াত এতিয়া মহিলাৰ ৰণচণ্ডী ৰূপ দেখিবলৈ পোৱা গৈছে বিশেষকৈ বিহপুৰাত এগৰাকী হৈছে পঞ্চায়ত সভানেত্ৰী আৰু পঞ্চায়ত সভানেত্ৰীক জবাবদিহি কৰোৱা দেখিবলৈ পোৱা গৈছে এনে ধৰণৰ মহিলাসকলক কিয়নো বহুদিন তেওঁলোকে ধৈৰ্য ধৰিলে আৰু এতিয়া তেওঁলোকৰ ধৈৰ্যৰ সীমা চেৰাই গৈছে বিশেষকৈ তেওঁলোকে দীর্ঘদিন ধরে PMGAY অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নামত অপেক্ষা করে আছিল নাম আহিছিল তেওঁলোকৰ তালিকাত কিন্তু তেওঁলোকে তালিকাত নাম থকার পাছতো ঘর নাপালে ঠিক একে ধরনের অরুণোদয় আসনি হোক বা মহিলার বিভিন্ন সাহায্যর ক্ষেত্রতো তেওঁলোক আজির দিনটোলৈকে লাভ করা নাই কোনো ধরনের সাহায্য এই মুহূর্তে তারবাবে ঘেরাও করা দেখিলে পোৱা গৈছে জনাইছো সেই খবর বিহপুৰিয়াত মহিলার ৰণচণ্ডী রূপ দেখিলে পোৱা গৈছে বিহপুৰিয়াত এই খবর আমি জানাইছো বিহপুৰিয়ার পূব দিক্রং গাঁও পঞ্চায়েতত উত্তপ্ত পরিস্থিতি বিহপুৰিয়ার পূব দিক্রং গাঁও পঞ্চায়েতত এই উত্তপ্ত পরিস্থিতি জনাই গৈছো সেই খবর পঞ্চায়ত সভানেত্রীক জবাবদেহি করিলে মহিলাসকলে মহিলাসকলৰ ধৈর্যৰ সীমা চেৰাই যোৱা দেখিবলৈ পোৱা গল সরকারি আসনিত নাম থাকিও আসনি লাভ নকৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে জনাই গৈছো সেই গুরুত্বপূর্ণ খবর বিহপুৰিয়াত মহিলার ৰণচণ্ডী রূপ দেখিলে পোৱা গৈছে আমি ভিজুয়েলস দেখাবলে চেষ্টা করি ভিডিও ওয়ালর জড়িয়ে কেন বিহপুৰিয়াত এতিয়া পঞ্চায়ত সভানেত্রীক জবাবদিহি করা দেখিলে পোৱা গৈছে একাংশ মহিলার ফুল ভিজুয়েলস এম্বিয়েন্সর জড়িয়ে আমি ভিডিও ওয়ালত দেখাবলে চেষ্টা করছি নাম থকার পাছতো কোনে কাটি দিছে অভিযোগ উত্থাপিত করেছে পঞ্চায়ত সভানেত্রী ফুল ভিজুয়েলস দেখাবলে চেষ্টা করিম নাম থকার পাছতো হিতাধিকারীয়ে আসনি নোপার গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে বিহপুৰিয়াত এনে ধরনের বিহপুৰিয়াত এতিয়া ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিলে পোৱা গৈছে বিহপুৰিয়ার পূব দিক্রং গাঁও পঞ্চায়েতত এই ক্ষোভের বহিঃপ্রকাশ বিহপুৰিয়াত এনে ধরনের মহিলার ৰণচণ্ডী রূপ দেখিলে পোৱা গৈছে বিহপুৰিয়ার পূব দিক্রং গাঁও পঞ্চায়েতত পঞ্চায়ত সভানেত্রীগুলিক এনে ধরনের জবাবদিহি করা দেখিলে পোৱা গৈছে বিশেষকৈ PMGAY অরুণোদয় আসনিত বঞ্চিত মহিলার এনে ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ নাম থকার পাছতো হিতাধিকারীয়ে সরকারি আসনি নোপার গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে বিহপুৰিয়াত এই সকল মহিলায় এনে ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে আর মহিলাসকলের এতিয়া ৰণচণ্ডী রূপ দেখিলে পোৱা গৈছে পূব দিক্রং গাঁও পঞ্চায়েতর সভানেত্রী এনে ধরনের তেও কার্যালয়তে জবাবদিহি করলে চকির পৰা উঠি তেও অভিযোগ শুনবলগিয়া হল এই দৃশ্যাংশ চাই আছে আপনাদের PMGAY আর অরুণোদয় আসনির পৰা বঞ্চিত হয়েছিল এই সকল মহিলা ঘর
একলগে জিওটে কোয়া মানে ঘর বাসা মু জিওটে কোয়া ঘর তো একবা লাসট হইছে কি সাথত খেলে হলে কাম করি হইছে বিশেষ প্রথম ভিজুয়াল চোৱা কোক দেখাবলৈ চেষ্টা কৰিম তাতো দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকী ব্যক্তি যিগৰাকী ব্যক্তিয়ে কৈছে যে মোৰ পত্নীৰ নামত নাম আহিছিল কিন্তু কোনে কৰ্তন কৰিলে নাম থকাৰ পাছতো কিয় মই আঁচনি লাভ নকৰিলোঁ এই প্ৰশ্ন কৰিছে সভানেত্ৰীগৰাকীক মিটিং মাৰিছে সৈনিক কোনো এটা জেগাত কথা সহায় কৰিব নগলি বঞ্চিত লোকসকলৰ এতিয়া যেন ক্ষোভৰ বহিঃপ্ৰকাশ পূবদিক্ৰং গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰীক এনেধৰণৰ জবাবদিহি কৰিলে একাংশ ক্ষোভিত জনতাই কোনো এটা জেগাত কথা সহায় কৰিব নগলি চবৰ কাৰণে দিয়া আছে মোৰ মানুহজনে নেপায় যে তাৰ কাৰণটো কি ইয়াত মোৰ ঘৰটো আহিছে মই চাই চাই গৈছোঁ ছেকেণ্ড লিষ্টত সেই নামটো ডাইৰেক্ট কাটি দিছে সেইজন কোন দাদা কি ওলক মোৰ লগত চাওঁ মই আমাৰ ভগাই চিগা যিবোৰ বাহাগৰ সেই ঘৰটো কেনেকৈ নিজে হ'ব পাৰে কোনে